প্রথম সভা আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের কোচেয়ারম্যান কুতুবউদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক এবং কোচেয়ারম্যান মাস্টার ফরিদুল আলম আমাদের সহসভাপতি আরও রয়েছেন আপনাদের এই সুপরিচিত আপনাদের এই সন্তান এসিয়াকে যিনি আদর্শ এসিয়া দেওয়ার মানুষে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে তিনি হচ্ছেন অন্যতম মানে নজরুল ইসলাম মানিক চেয়ারম্যান আমরা দুজন এখানে সাইন করতে হয়েছিল তো এর মানিক সাহেবকে চেয়ারম্যানের জন্য এবার আরো দুজন আছেন মতিউদ্দিন আর মফিজ ভাই তা আমরা যে আশা করি সিগনেচার করেছিলাম দেখতেছি উনি যেভাবে করে ইউনিয়নের সময় দিচ্ছেন যেভাবে করে উনি পদে পদে বুদ্ধিমত্তার সাথে বিশ্বকর্মতার সাথে উনি যেভাবে কাজ করে যাচ্ছেন আশা করি আমরা যে সিগনেচার করেছিলাম সিগনেচার আল্লাহ রহমতে আমাদের সিগনেচার ব্যর্থ হচ্ছে না এবং ব্যর্থ যাবো না মানিক সাহেব যেভাবে করে কাজটা করে যাচ্ছেন আমি মনে করি আপনারা আমাকে দোয়া করবেন আগামী 14 অক্টোবর যদি ইনশাল্লাহ কামিয়াব হয় আমি মানিক সাহেবের ইউনিয়ন যেভাবে ডেভেলপ করে যাচ্ছেন আমি ওনার সঙ্গে যাতে ওনাকে যেভাবে করে সহযোগিতা করতে পারবো আমরা সমগ্র সত্তর একে যে কোন মালিক সাহেবের বাড়ি যেখানে মালিক সাহেবের গড় যেখানে মালিক সাহেবের এত কিছু অবদান এখানে রয়েছে সেখানে আমাদের আর ব্যক্ত প্রতিবাদ প্রয়োজন মনে করি না শুধু এসেছি দোয়া পাচ্ছি সবাই মিলে আজকে আমার এই নতুন প্রজন্ম যেভাবে এগিয়ে এসেছ আগামীতে থাকবেন আমাদের মালিক সাহেবের পিছনে থাকবেন মালিক সাহেবের পিছনে থাকা মানে আমার পিছনে থাকা আপনারা শুনেছেন এবং ঘরে আমার মা বোনদেরকে বুঝাবেন আমি মানুষকে দিতে এসেছি মানুষের কাছ থেকে দিতে আসিনি আমি সেবা দিতে এসেছি আমি মানুষের কাছ থেকে লাভ করার জন্য আসিনি আমাদের জেলা পরিষদ পাড়া পরিষদ থেকে আমি লাভ করার জন্য আসিনি এবং সেবা দেওয়ার জন্য এসেছি এবং সেবা দিয়ে যাবো ইনশাল্লাহ কথা দিচ্ছি এখানে মালিক সাহেব আছেন আমাদের দুই নেতা আছেন এখানে রহিম ভাই আছেন আপনাদের কথা দিচ্ছি যে দায়িত্ব আমাকে দেওয়া হবে যে পবিত্র দায়িত্ব আমাকে দেওয়া হবে আমার দায়িত্ব আমি লক্ষ্য লক্ষ্য পালন করে আমার কথার কাছে বিশ্বাস ঠিক রেখে আমি আপনাদের সেবা করে যাবো এই ওয়াদা করে আজকের আমার এই প্রথম পৌরসভায় আমি সমাপ্তি আমার বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন লাগে না কেননা যদি আমার মনের মধ্যে এখন আনন্দ উৎসাহ এই জন্য পরিশ্রমটা আমার গায়ে লাগতেছে না নতুবা আমি নিজেও মনে করেছিলাম যে আমি এত পরিশ্রম করতে পারবো কি না কিন্তু এখন দেখি যে আল্লাহর রহমতে পরিশ্রম নাই রকম আর 10 দিন পথা না করলেও আমার পক্ষে আর কোনো অসুবিধা হচ্ছে না এখনও দেখেন না আজকে আমরা কদিন ধরে বর্ধিত সভা 18টি বর্ধিত সভা এবং 18টি আজকে সভা 18টি এই পথসভা শেষ হচ্ছেন কিন্তু কই আমি তো একবারও গাবারে যাই নাই কেন যাচ্ছি না কারণ হলো যে আমার ভালো লাগতেছে আমার পিছনে লোকবল বৃদ্ধি পেয়েছেন সর্বদল এখানে কোনো দলের কোনো ভেদাভেদ নাই সবাই মিলে আমার পিছনে ছুটছেন এই জন্য আমি দ্বিগুণভাবে উৎসাহিত হচ্ছি।